আসসালামু আলাইকুম সবাইকে। দেশে ফেরার আগের রাতে আমরা ব্যাগ গুজগাজ করতেছি। এই যত জুতা স্যান্ডেল ব্যাগ দেখতে পাচ্ছেন এগুলো সব একটি দোকান থেকেই কেনা। যারা চিনেন তারা তো ইতোমধ্যেই বুঝে গেছেন, আর যারা কলকাতা আসেন না এর আগে তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে। বাংলাদেশ থেকে লোকজন ঘুরতে আসলেই কেন এই শ্রীলেদার্স থেকেই এত এত কেনাকাটা করে সেটাই দেখাই চলেন আপনাদের। আমরা এখন আছি কলকাতা নিউ মার্কেটের ঠিক অপোজিটেই এই বড় শ্রীলেদার্সের শোরুমটায়। কলকাতা নিউ মার্কেট আশেপাশে টোটাল দুইটা শোরুমই আছে, একটা হচ্ছে সদর স্ট্রিটে, ওটা কিছুটা ছোট এবং সবচেয়ে বেশি কালেকশন এবং বড় শোরুম হচ্ছে এই নিউ মার্কেটের অপোজিটে। যেটা শোরুমের ভিতরে এরকম ভিড় সবসময় লেগে থাকে, আমরা লাস্ট টাইমে আসছি ভিড় তুলনামূলক অনেক কম, এমনিতে আরও বেশি ভিড় থাকে, আর পূজার সময় তো বলাই বাহুল্য। বাংলাদেশি যারা তারা শ্রীলেদার এত ভক্ত হওয়ার কারণ হচ্ছে এর প্রাইস রেঞ্জ এবং কোয়ালিটি। কোয়ালিটি খুবই ভালো এবং প্রাইস খুবই অল্প। এই দেখতে পাচ্ছেন এই জুতার দাম মাত্র 370 টাকা। এবং আরও যদি আপনাদের কিছু কালেকশন দেখাই এবং ওদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের তুলনায় দাম অনেক কম। এই জুতারা দেখতে পাচ্ছেন 460 টাকা। বাটা এরকম জুতা আমার মনে হয় না 1400 থেকে 1500 টাকার নিচে পাওয়া যায়। এরকম হিল জুতা বাটায় 1800-2000 টাকার নিচে পাওয়া যায় না, বাট এখানে মাত্র 350 রুপির মতো বা 350 টাকার মতো প্রাইস। এবং ছেলেদের কালেকশন দেখতে পাচ্ছেন এই যে লোফারগুলা, এগুলো মাত্র 999 টাকা, সরি এটা 899 টাকা, মানে 1000 টাকার মতো প্রাইস। এগুলো একটা লোফার, ভালো কোয়ালিটি লোফার বাংলাদেশে কিনতে গেলে 2200-2500 টাকা পর্যন্ত লেগে যায়, আর এখানে মোটামুটি 800 থেকে 1200 রুপির মধ্যেই অরিজিনাল লেদারের যেই বিভিন্ন কালেকশনের লোফার জুতা স্যান্ডেল আপনারা পেয়ে যাবেন লেডিস এবং জেন্টস। এছাড়া শুধুমাত্র জুতা স্যান্ডেল না, যত ধরনের লেদার আইটেম আছে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে সব কিছুই আপনারা অনেক রিজনেবল প্রাইসে এখানে পাবেন। এর জন্যই বাংলাদেশ থেকে যারা আসেন তারা প্রচুর পরিমাণে কেনাকাটা শ্রীলেদার থেকে করেন, এবং নর্মালি আমি যে কবার আসি শ্রীলেদার থেকে কেনাকাটা অবশ্যই করি পরিবারের জন্য বা বন্ধুবান্ধব সবাই আমরা হচ্ছে কেনাকাটা করি এখান থেকে। যদি অনেক বেশি কালেকশন এবং ভ্যারাইটি চান তাহলে হচ্ছে নিউ মার্কেট অপোজিটে বড় যে শ্রীলেদারটা সেটায় চলে আসবেন। যদিও এখানে সবসময় প্রচুর ভিড় থাকে, ভিড় থাকলেও এখানে সেলস পার্সন অনেক বেশি, যার কারণে আপনার সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না, সাইজ পাওয়া নিয়ে প্রচুর পরিমাণে ওদের সেলস পার্সন আছে আপনাকে হেল্প করার জন্য। যদিও যখন আপনি টাকা পরিশোধ করবেন বা প্রাইস দেওয়ার সময় তখন একটু ভিড় থাকে, একটু সময় লেগে যায়। আর ছোটো সদর স্ট্রিটের যে শ্রীলেদারটা আছে ওটার মধ্যে কালেকশন কিছুটা কম, বাট খুব নিরিবিলি, ওখানে আপনারা কেনাকাটা করে শান্তি পাবেন। এই যে লেদারের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস খুবই রিজনেবল, 1200-1300-1400-1800 এরকম প্রাইসে। যেসব ব্যাগ আমাদের দেশে আড়ংয়ে বা বিভিন্ন অ্যাপেক্স বাটাতে কিনতে গেলে আমার মনে হয় না 4000-5000 টাকার নিচে এই লেদারের ব্যাগগুলো পাওয়া যায়। যেগুলো এখানে খুব ভালো কোয়ালিটিরগুলোও 1800-2200 রুপির মধ্যে পাওয়া যায়, যেমন এই যে ব্যাগটা মাত্র 925 টাকা। এরকম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন টাইপের আপনারা হচ্ছে ব্যাগ ইউজ করতে পারবেন, এখানে আপনার সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। আমি যদিও সব কিছুর ভিডিও ক্লিপ নিতে পারিনি, যতটুকু নিয়েছি ততটুকু দিয়ে আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে প্রাইস সেকশনের কারণে বা প্রাইস রেঞ্জ কম থাকার কারণে মানুষজন কী পরিমাণ কেনাকাটা করে বাংলাদেশ থেকে। তো আপনারা যারা কলকাতায় আসে শ্রীলেদারে কেনাকাটা করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেনাকাটা করে কেমন ভালো লাগে, বা যারা পরবর্তীতে আসবেন তারা ওই ভিডিওটা দেখে আশা করি উপকৃত হবেন যে কলকাতা আসলে যারা লেদার আইটেম জুতা স্যান্ডেল কিনতে চান তাদের জন্য শ্রীলেদার অবশ্যই মাস্ট ট্রাই একটা ব্র্যান্ড আমি মনে করি। কলকাতার ট্যুরের আগে যারাই আমার কাছে রেকমেন্ডেশন চান যে কোন জিনিস কোথা থেকে কিনবেন, তো তাদের জন্য আমি বলি যে জুতা স্যান্ডেল লেদার আইটেম বেল্ট ওয়ালেট এগুলো কেনার জন্য শ্রীলেদার অবশ্যই সবসময় বেস্ট। তো তাদেরকে আমি অবশ্যই শ্রীলেদারটাই সবসময় রেকমেন্ড করি, কারণ আমি মোটামুটি 2018 সাল থেকে এখানে কেনাকাটা করি। আর এখন আমরা দোতলায় যে লেডিস সেকশনটা সেখানে আছি, এখানে ব্যাগ থেকে শুরু করে লেডিস যত আইটেম এগুলো সব পাওয়া যায়, এবং এখান থেকেই নিচে যাওয়ার একটা এক্সিট গেট রয়েছে। এক্সিট গেটের নিচে নামলে নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা এখানে হচ্ছে পুরাটা হচ্ছে জেন্টস সেকশন, জেন্টসদের হচ্ছে যত ধরনের জুতা স্যান্ডেল সব এখানে আপনারা পাবেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। এর আগে আমি মেবি শ্রীলেদার নিয়ে আরেকটা ভিডিও করেছিলাম যে আমি প্রতিবার আসলেই যে কেনাকাটা করি এখান থেকে, সেটারই একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি। ওদের জুতা স্যান্ডেল সবার কাছে ভালো লাগবে না এটা স্বাভাবিক, তো যাদের কাছে ভালো লাগে নাই তারাও কমেন্ট করে জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্স কী। আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে প্রাইসের তুলনায় এই জুতা বা স্যান্ডেল এগুলো হচ্ছে আমার কাছে ওর্থ ইট মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।